এসো গবেষক গবচন্দ্র জ্ঞান তীর্থ জ্ঞান রত্ন জ্ঞানাম্বুধি জ্ঞান চূড়াম এসো কি সৌজন্য এই ফুল কি আমার জন্য বুকে একবার দেখবেন সুখে মহারাজ এ তো কাগজের ফুল নির্ভুল গোলাপ টগর বকুল গন্ধরাজ মহারাজ এই যে অপূর্ব সুবাস থাকবে ছয় মাস বাগান করুন এ ফুল ঝরে না মরে না পোকা ধরে না বলো কি রং হাতে আঁকা আঁকা বাহ বাহ ছয় মাস তাজা মহারাজা বটে এত বুদ্ধি তোমার ঘটে সাত মাসে সাড়ে সাত লক্ষ মুদ্রায় এই কাগজের ফুল হ্যাঁ ভুল এটা সামান্য এটা গৌণ আসলটা কি বলে ভালো ঠেকুন না মৌন মস্তিষ্ক প্রক্ষালক আহম্মক এ মস্তিষ্ক প্রক্ষালক সেটা কি যন্ত্র মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র মগজ ধোলাই ঠিক তাই হেয়ালি করো না তো খুলে বলো এমন কল যাতে রাজকার্য হয়ে যায় জল এর সাহায্যে রাজভক্তি প্রকাশে নারাজ্যে তারে করে তোলা এই কনিষ্ঠ রাজভক্ত মোটে না শক্ত হলো কি নহিলে আর একদিনে হলো কি অবিশ্বাস্য এ যন্ত্র মস্তিষ্কে রোপণ করে মন্ত্র 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 কিসের মন্ত্র সেটা তো জানা যায় যারে যা শেখাতে চান তাই যা অভিলাষ সাবাস এই মন্ত্র কাজ করে কতক্ষণ আমরও যাহা পান বিরুদ্ধ মন্ত্র যত আর সব ধুয়ে মুছে মাথা পরিষ্কার এ যদি হয় গবেষক তাহলে তুমি ধন্য আমি নগণ্য আপনার আশীর্বাদ আপনি সবই শোনা কবি সাহেনশা তুমি তো স্বভাব কবি তাই না আগে আমি নিজে বলতে চাই না মন্ত্র লিখতে হবে বসো রাজ বসো কৃষকের জন্য এক শ্রমিকের এক শিক্ষকের এক বাইরে যারা অপেক্ষা করে তারা আসুক ভিতরে গবেষক হীরা তো তোমার খুব প্রিয় হীরা বড় লোভনীয় তোমার কলে যদি কাজ দেয় তা এইটা তুমি নিও দেবে কাজ মহারাজ পরীক্ষা প্রার্থনীয় যাও তুমি তোমার যন্তর মন্তর ঘরে কাছে আয় কি নাম আগে ফসল মিয়া রাজা মশাই কি চাই রাজা মশাই জমি আছে আমার দুই বিঘা চাষ করি গেলবার অজম্বা গেল ফসল ভালো হয় নাই ঘরেতে বউ আছে ছেলে পুলে আছে দুবেলা খাবার জোটে কি জোটে না তার উপর মহাজনের সুদ খাজনা দিতে গেলে তো আর বাঁচবো না রাজা মশাই রাজামশাই আপনি মোদের বাপ মা একটু বিবেচনা করেন নইলে আগে পড়ে যাব সভাকবি মহারাজ হয়েছে রচনা হ্যাঁ জাহাপনা তাহলে তুমি করো তোমার কাজ ফজল মিয়া শোনো মন দিয়া বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না বাহ বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ শুনলি তো বল বাকি কি আর সাত করে নাকি রাজা মশাই আমরা
আমরা আপনারে খাজনা দিব না তো কারে দিব? কিন্তু এমনি খাজনা দিতে গেলে তো লাগিয়ে মরে যাব। শোনাও মন্ত্র। ভর পেট নাও খাই রাজকর দেওয়া চাই। ভর পেট নাও খাই রাজকর দেওয়া চাই। চাই যদি যাক প্রাণ হীরকের রাজা ভগবান। এরে নিয়ে যাও যন্তর মন্তর ঘরে। কাছে আয়। কি নাম? বলরাম রাজামশাই। বলরাম, কি বলার আছে বলো? আমি খনির মজুর রাজামশাই, বড় মেহনতের কাজ, এক নাগারে কাজ করে আর সহ্য হয় না, দেহ টনটন করে রাজামশাই। মজুরি পাস না? তাতে পেট ভরে না রাজামশাই, তারপর পেয়াদার চাবুক, পেটে খেলে তবে না পিঠে সয়। কে কয়? আগে যে কয় পেটে খেলে পিঠে সয় তার কথা ঠিক নয়। এবার শোনো রাজা কি কয়, শোনাও। যে করে খনিতে শ্রম যেন তারে ডরে জম। যে করে খনিতে শ্রম যেন তারে ডরে জম। বল কি কেমন কথা হলো রাজামশাই? এই উল্টা কথা, খনি শ্রমিক বাঁচে না বেশি দিন, হিরার গুড়ায় বিষ আছে, আয়ু কমে যায় রাজামশাই। শোনাও বসন। অনাহারে নাই খেদ বেশি খেলে বাড়ে মেদ। অনাহারে নাই খেদ বেশি খেলে বাড়ে মেদ। এই ঠিক কথা না রাজামশাই, এই ঠিক কথা না। না শুনে যাও। ধন্য শ্রমিকের দান হীরকের রাজা ভগবান। এরা নিয়ে যাও যন্তর মন্তর ঘরে।